মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিংটা তোমাদেরকে জানিয়ে দিলাম, আর আমার কাছে সত্যি কথা বলতে আজকের গুড মর্নিংটা গুড নয়, কারণ আমার শরীরটা সত্যি খুবই খারাপ সেই জন্য। আর মা তাই আজকে ব্রেকফাস্টটা বানিয়েছে, দেখো কী কী বানিয়েছে। রুটি, ডিম সেদ্ধ, আলু ভাজা আর সঙ্গে আপেল দিয়েছে। এতটাই শরীর অসুস্থ যে তোমাদের সাথে ভালো করে কথাও বলতে পারছি না। সকাল থেকে এতটাই শরীর খারাপ ছিল যে কথা বলতেই পারছিলাম না, তাই তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি। আর এখন দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করেছি অল্প করে, তাই জন্য একটু ওষুধও খেয়ে নিয়েছি, সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে চলে এসেছি। আর সারাক্ষণ মানে বসে বসে আর শুয়ে শুয়ে এতটাই শরীর খারাপ লাগছে যে না একটু তোমাদের সাথে কথা বলি, যাতে মনটা একটু ভালো লাগে, সেই জন্য কথা বলতে চলে এসেছি। আর আমার জ্বর হয়েছে আজকে কাল থেকে, মানে কালকে সোমবার ছিল, আজকে মঙ্গলবার, কাল দুপুর থেকে এতটাই জ্বর, মানে মানে খুব জ্বর, মানে একদম মাথা ঘাড় কিছুই তুলতে পারছি না, এতটাই শরীর খারাপ। তোমাদের দেখাই কতটা জ্বর, দেখলে বুঝতে পারবে কতটা জ্বর, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ। ডাক্তারও দেখিয়েছি, ডাক্তারবাবু অনেক ওষুধপত্রও দিয়েছেন, ওষুধগুলো খাচ্ছি। একটু আজকের মানে সকালবেলাটা অতটাও ভালো লাগছিল না, কিন্তু এই দুপুরে মানে সকালে ওষুধ খেয়েছি, দুপুরে ভাত খেয়ে ওষুধ খেয়েছি, খাওয়ার পর একটু ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। আর কত ওষুধ দিয়েছে দেখো, আর আমার ওষুধ খেতে সত্যি এত খারাপ লাগে আমি বলে বোঝাতে পারবো না, এক গাদা ওষুধ দিয়েছে, তোমাদের দেখাই কত ওষুধ দিয়েছে। জ্বরটা এতটাই বলে সেই জন্য এই প্যারাসিটামল দিয়েছে, আর বাড়িতে তো কম বেশি সবারই প্রায় প্যারাসিটামল থাকে, আর আমাদের বাড়িতেও ছিল এটা আগে থেকেই। দুটো বড় বড় ভিটামিন দিয়েছে, আর ছোট বোতলটা কাশি হচ্ছে তাই ওটা সিরাপ দিয়েছে। আর মা সকাল থেকে অনেক ট্রিটমেন্টও করছে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো ভালো খাওয়ার দাওয়ার করার চেষ্টা করছে। দেখো এখন অনেক একটা মানে ফল নিয়ে বসেছি খাবো বলে, দেখো কি ফল নিয়ে বসেছি খাবো, বেশি একসাথে খেতে পারছি না তো, তাই এক কুচি দু কুচি করেই খাচ্ছি, মুখে একটুও স্বাদ নেই, মুখটা একদম তেতো তেতো টাইপের হয়ে আছে। মানে দেখাচ্ছি কি ফল দিয়েছে দেখো, পেয়ারা কেটে দিয়েছে, এই দু কুচি দিয়েছে, কারণ আমি বেশি খেতে পারবো না তাই। আর মা মানে একটা খাবার বানিয়েছে, তোমাদের দেখাবো সেটা কিভাবে বানিয়েছে, এবং নরম তুলতুলে একদম খাবারটা, তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে, আর কেমনভাবে বানিয়েছে সেটা আমি পুরো দিয়েছি। চলো তোমরা দেখতে থাকো, পাশে থেকো, আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। বাড়িতে দুদিন আগে এই ভদ্রলোক এসছে সিল কাটানবেন বলে, সিল কাটতে 100 টাকা নিল সিল আর ওই নোড়াটা। এখন তো অনেকের বাড়িতেই সিল উঠে গেছে, আমাদের বাড়িতে এখনও আছে। যে সিলে কাজ হয় তা নয়, আমাদের বাড়িতে মিক্সচার মেশিনও রয়েছে, যখন যেটা মনে হয় সেটাতে করে। আর দেখো বন্ধুরা, যেটার কথা বলেছিলাম, তাল, সুজি আর ময়দা, একটা তাল আর 2 প্যাকেট সুজি নিয়েছে, আর 250 ময়দা। আর মা এখন তাল চুরছে, অন্য সময় হলে আমি চুরি, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নয় তাই মাই চুরছে, আর আমি ভিডিও করছি বলে সেই জন্য হাসাহাসি করছে। তো তারপরে চোরা হয়ে গেলেই যেগুলো মিক্স করবে সেইগুলো তোমাদের দেখাচ্ছি কী কী উপকরণ। সুজি দিয়েছে, কালো জিরে, নুন পরিমাণ মতো, চিনিও পরিমাণ মতো দিয়েছে, ময়দা, আমাদের চালগুঁড়ো দেয় না, কারণ চালগুঁড়ো অনেকেদেরই দেয় কিন্তু আমাদের দেওয়া হয় না। চালগুঁড়ো তোমরা ইচ্ছে করলে চালগুঁড়ো দিতেই পারো, সেটা অল্প পরিমাণে দেবে যাতে শক্ত না হয়ে যায়। আর দেখো চুড়ে রাখা তাল রেখেছি এখানে, এবারে মা এটাকে ভালো করে সবগুলো দিয়ে মিক্স করবে। দেখো বন্ধুরা মিক্স করে নিচ্ছে,
পুরো খাবার। আর মিক্সিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে চিনি টিনিগুলো গুলে যায়, না হলে দানা দানা মতো যেন না হয়ে থাকে। আর দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে, দিয়ে এমনভাবে মিক্সটা করেছে, খুব পাতলাও নয় আবার খুব মোটা মোটাও নয়, যাতে ছাড়তে সুবিধে হয়। বড়া রেডি, মা অলরেডি রেডি করে ফেলেছে, আর আমার এটা কিন্তু খুব পছন্দের। আর আমাদের এদিকে এটাকে কিন্তু গুলগুলি বলে, আবার অনেকে এটা তালের বড়াও বলে। তো যাই হোক, যেটাই হোক না কেন, এটা কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি। আর তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।